হচ্ছে -3 ডিগ্রি, সাউথ কোরিয়াতে বরফ পড়ছে, এই প্রথম স্নোফল হচ্ছে আজকে, বেশ কয়েক ঘন্টা ধরেই পড়ছে, কারণ বেশ কয়েক ঘন্টা চলবে। সিঁড়ি প্রথম স্নোফল হচ্ছে বলতে এই বছরই প্রথম স্নোফল হচ্ছে, পুরো বরফে ঢেকে গেছে। গাড়ি সব ঢেকে গেছে, গাড়ি ঘোড়া চলছে খুব আস্তে আস্তে, রোডও বরফে ঢেকে গেছে, মেন রোড। আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি, অ্যাপার্টমেন্টের ছাদে পুরো ছাদ বরফে ঢাকা। পিছনে পাহাড়, পাহাড়ও ঢেকে গেছে বরফে। সামনে দেখতে পাচ্ছ ম্যাকডোনাল্ডস, ম্যাকডোনাল্ডসটা পরিষ্কার দেখা যাচ্ছে না, এত পরিমাণ বরফ পড়ছে, গাড়ি খুব আস্তে আস্তে চলছে, আজকে অনেক বেশি বরফ পড়ছে। এখন টেম্পারেচার আছে -3 ডিগ্রি, এই সময় টেম্পারেচার, আর বেশ কয়েক ঘন্টা চলবে বরফ। আশেপাশে যে ঘর আছে সব বরফে ঢাকা এখন। ছাদে যেখানে পা দাওয়াচ্ছে পুরো বরফে, চেপে একদম বরফের লেয়ারটা দেখতে পাচ্ছেন, এখন অনেকটাই হয়েছে, আস্তে আস্তে লেয়ারটা আরো বাড়বে বরফ পড়ার সাথে সাথে। চেপে যাচ্ছে বরফে একদম, পা দিলে পা ঢুকে যাচ্ছে, চাপ দিলে পরে বরফে। আরো 3-4 ঘন্টা আরো বরফ পড়বে।